নমস্কার বন্ধুরা আজকে বাইরে থাকার কারণে ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেল তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এখন বাজে চারটে আমি ভিডিওটা সবে শুরু করেছি রেকর্ডিং তো আশা করছি এটা আমি তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো দেখুন মার্কেটে আমরা যেই লেভেলগুলো বলেছিলাম সেই লেভেলগুলোকে খুব তাড়াতাড়ি কালকেই আজকেই আমাদের অ্যাচিভ হয়ে গেল দেখুন আমরা একটা কথা কালকেও বলেছি যে বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন পেরোলেই কিন্তু আমাদের টার্গেট থাকবে বাইশ হাজার ছশো ছেষট্টি এবং যদি একটু লক্ষ্য করে দেখেন আজকে বিশাল বড় একটা গ্যাপ আপ ওপেনিং এবং সেখানে আজকে কিন্তু হাই লাগিয়েছে ছশো উনিশের ওকে তো তখন মার্কেটে যদি দেখেন একটা বিশাল বড় পুলিশ ভাব পোর্টফোলিও একদম রমরম করছে মানে পোর্টফোলিও আগুন তাতে হাত দেওয়া যাচ্ছে না সেই পরিস্থিতি থেকে মার্কেট কিছুটা পরিমাণ কারেকশন দেখালো কারেকশনে অনেকে ভয় পেয়ে হয়তো এখানে ভাবছেন যে স্যার মানে অল টাইম হাই মার্কেট এবার কি করবে আমি একটা কথা বারবার আপনাদের বলি এই যে মার্কেট যেটা আমি লাগাতার বলে চলেছি যে এই মার্কেট কখনোই বায়ন ডিপে বাই করার সময় না তো সেল করার সময় ওকে সবসময় মার্কেট কি চাইছে একটা বায়ন ডিপ এবং এইটাই তার ক্ষেত্রে একটা দেখুন স্ট্রং সাপোর্ট জোন এসে দাঁড়ালো এবং যদি দেখেন আজকে কিন্তু তিনশো তিনে গিয়ে লো লাগিয়েছে এবং আমরা লাগাতার বলে যাচ্ছিলাম যে বাইশ হাজার দুশো বাইশ এই যে এই লেভেলটা এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কিন্তু কাজ করবে এবং মার্কেট ঠিক এই জায়গাটা থেকে কি করলো একটা রিভার্স প্যাটার্ন বানালো এবং সেখান থেকে একটা বড় রিভার্সাল এলো এটাই মার্কেট আর মার্কেট এইভাবেই চলতে থাকে মার্কেটের ব্যাপারগুলোকে এইভাবে আগে বুঝতে হয় জানতে হয় শিখতে হয় তাহলে এখান থেকে প্রফিট আর্ন করা যায় দেখুন এবার যদি দেখি আমরা মার্কেটকে যদি একটু ভালো করে দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটিতে আমাদের যেই লেভেলটা বলা ছিল দেখুন ব্যাঙ্ক নিফটির আমাদের কি লেভেল বলা ছিল এই লেভেলটাই বলা ছিল আজকে যদি দেখেন আটচল্লিশ হাজার দুশো চুয়ান্ন গেছে হাই এবং আমাদের টার্গেট কত ছিল আটচল্লিশ হাজার দুশো বাইশ এবং সেই জোনটা কোথা থেকে আমরা বলে আসছি যখন মার্কেট এই জোনে ছিল আমি এই জোন থেকে বলে আসছি যে দেখুন এই জোনটা এবং এর আরেকটা আমরা ট্রেন লাইন টেনেছিলাম বা অনেকেরই মনে আছে হয়তো বা অনেকেরই মনে নেই যে আমরা ট্রেন লাইন টেনেছিলাম এই যে এইরকমভাবে ট্রেন লাইন টেনেছিলাম এবং তারপরে বলেছিলাম যে এই ট্রেন লাইনটা ব্রেক করলেই কিন্তু এই জোনটাই থাকে তার টার্গেট এবং সেই জন্য তার টার্গেটটা হয় আটচল্লিশ হাজার দুশো বাইশ মার্কেটকে শুধু একটু অ্যানালিসিস করতে জানতে হয় যদি অ্যানালিসিস করেন এরপরে টার্গেট কোথায় থাকবে দেখুন এই বরাবর যদি একটা ট্রেন লাইন টানেন তাহলে আমাদের টার্গেট এসে দাঁড়াচ্ছে কিন্তু এই জোনটা মানে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল এবার কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন থেকে আটচল্লিশ হাজার সাতশো ওকে এই লেভেলটা একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে কেন আমি এই কথাটা বলছি দেখুন এই যে এই পুরো জোনটা এই জোনটা এর ক্ষেত্রে কিন্তু একটা যদি আমরা দেখি এই এইটার হাই কত লাগিয়েছিল অল টাইম হাই ব্যাঙ্ক নিফটিতে ছিল হচ্ছে আটচল্লিশ হাজার ছশো তার মানে সেখান থেকে হয়তোবা কিছুটা উঠতে পারে উঠে কিন্তু এই পুরো জোনটা আপনি বারবার মাথায় রাখবেন এখানে যে আটচল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন এইটা এই জোনটা থেকে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চান্ন এই পুরো লেভেলটাই থাকবে এর ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন কারণ এই জোনটা থেকেই মার্কেট কিন্তু আবার রিভার্স করতে পারে এবং ব্যাঙ্কিকটিও যে তার হাই লাগাতে পারে যেটা আমি লাগাতার বলে আসছিলাম যে এইচডিএফসি ব্যাংকে শুধু একটু শান্ত হতে দিন এইচডিএফসি ব্যাঙ্ক যেদিন দেখাবে সেদিন বুঝে যাবেন যে মার্কেট কি এবং আজকের যদি আমরা এইচডিএফসি ব্যাংক দেখি আজকের ম্যাক্সিমামটাই কিন্তু ঘটেছে এইচডিএফসি ব্যাংকের জন্য আজকের পুরো খেলাটাই ঘটেছে কিন্তু এইচডিএফসি ব্যাংকের জন্য দেখুন আমরা যে কথাগুলো বলি অনেকে হয়তো শোনেন অনেকে শোনেন না সেটা আপনাদের বিষয় শুনবেন কি শুনবেন না সেটা তো আপনাদের বিষয় এই জোন থেকে আমরা নেওয়ার কথা কতবার আলোচনা করেছি তেরোশো সত্তর এই লেভেল আর পাবেন না আর সেই লেভেল আসবে না তেরোশো সত্তরের জোন আর আসবে না এখন কতই চলছে পনেরোশো সাতাশের জোন এবং আমরা কালকেও আলোচনা করেছিলাম যে পনেরোশো পাঁচ এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেকআউট করবে তখন কিন্তু একটা বড় র্যালি দেখতে পাবো এবং সেই র্যালিটা একে কিন্তু নিয়ে যেতে হেল্প করবে এই লেভেল অব্দি মানে কত পনেরোশো অষ্টআশি লেভেল অব্দি একে কিন্তু নিয়ে যেতে হেল্প করবে এবং এখানে কোনো একদম টানা এই লেভেল অবধি সে যাওয়ার চেষ্টা করবে ওকে পুরো এই জোনটা মানে এই 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 যে পুরো জোনটা মানে সতেরোশো পঞ্চান্ন থেকে সতেরোশো সাতাত্তর একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে মার্কেটের ক্ষেত্রে কাজ করতে পারে মানে আমাদের এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এবং এইচডিএফসি ব্যাংক যদি দেখি সে লাগাতার উঠে চলেছে এখানে গিয়ে হয়তোবা কিছুক্ষণ হোল্ড করতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় ছদিন টানা সে উঠেছে তো কালকে হলে সাত দিন হয়ে যাবে তো এই জায়গাতে হয়তো সে গিয়ে কিছুটা পরিমাণ রেজিস্টেন্স নিতে পারে নিয়ে সেখান থেকে হয়তোবা কিছুটা ছোটখাটো কারেকশন আমরা দেখতে পেতে পারি মার্কেটের এই লেভেলগুলোকে দেখতে শিখুন বুঝতে শিখুন তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন আর যদি আমাদের সাথে আপনারা আরও ভালো করে শিখতে চান তাহলে আমাদের সাথে লাইভ প্লাস ক্লাস যেটা হয় সেটা রেগুলার জয়েন করুন এবং আমার মনে হয় আপনি যেই লেভেলের শিখতে পারবেন যদি শেখার মানসিকতা নিয়ে আসেন আমার মনে হয় মাসে পাঁচ হাজার টাকাটা আপনার কাছে ভীষণ ভীষণ ছোটো মনে হবে তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে জয়েন করতে পারেন ওকে চলুন আজকে এবার আমরা কিভাবে ট্রেড করেছি সেইটা একটু দেখে নেওয়া যাক আজকে যদি আমরা বলি যে আজকে কিভাবে ট্রেড করেছি আজকে সকাল থেকে আমি একটি মাত্র ট্রেড নিই তারপরে আমি বাড়ির বাইরে ছিলাম সবে ফিরলাম আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সকালে যে এই ট্রেডটা নিয়েছি পি সাইডে এই অবধি একটা বিশাল বড় বেশ ভালো প্রফিট দিয়েছে এবং দেখিয়েছি প্রায় সিক্সটি সিক্স পয়েন্টের কাছাকাছি আমি প্রফিট নিয়েছি এইটা করার পরে আর সেইভাবে কোনো ট্রেডিং নেওয়া হয়নি আমার এবার যদি মার্কেটে আমি থাকতাম হয়তো বা ট্রেড ডেড হতো কিন্তু মার্কেটে যেহেতু আমি নেই সেহেতু ট্রেড করার কোনো মানে প্রশ্নই আসছে না হয়তোবা এইরকম জোনে যাওয়ার পরে একটা ট্রেড হতো এই রকম জোনে যেহেতু আমার ছিল এবং এখানে এখানেও যদি দেখেন যে এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে সেই ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট দিয়েছে এখানে একটা ট্রেডিং মোটামুটি একটা ঠিকঠাকভাবে যেত তারপরে এইরকম জোনে যেহেতু সে সাপোর্টে এসেছে সাপোর্ট নেওয়ার পরে যখন সে উঠছে এইরকম জোনগুলোতে নেওয়া যেতে পারত বলছি যে এই জোনগুলোকে দেখে নেওয়া যায় আর কি তো আপনারাও দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কোন কোন জোনগুলোতে নেওয়া যায় দেখুন এখানে একটা সুন্দর আমাদের তো মানে এইটা দেখে তো অবশ্যই নেওয়াই যায় কারণ আটচল্লিশ হাজারের লেভেলে সে সাপোর্ট নিয়েছে এবং আটচল্লিশ হাজারের লেভেলের কাছাকাছি দেখুন ঘোরাফেরা করছে এইটাকে যখনই ব্রেক করবে সে পুরোপুরি টার্গেট দিয়েছে এই লেভেল অব্দি তো এখানে মিনিমাম একশো পয়েন্টের ক্যাপচার তো করাই যায় তো সেক্ষেত্রে এই এই জোনগুলোকে যারা বুঝেছিলেন তারা সেই জায়গাতে হয়তো ট্রেড করেছেন কারণ আমার তো পার্সোনাল কাজ কিছু থাকেই ফলে ট্রেড করতে পারি না মাঝে মাঝে এবং আমার ট্রেডের চেয়ে এখানে যেহেতু লাইভ ক্লাসও আমরা করিয়েছি লাইভ ক্লাসে দুর্ধর্ষ প্রফিট তো এইগুলোই মোটামুটি চলেছে যাই হোক এবার আসি ব্যাঙ্ক নিফটিতে কালকে আমরা কিভাবে ট্রেড করতে পারি দেখুন কালকে দিনের জন্য যেটা আমরা দেখব একটা জিনিস এখানে আরেকটা জিনিস আপনাকে বোঝাতে চাই আমি যদি দেখি আমি আপনাকে একটা জিনিস আমি যেটা লাগাতার আপনাদের সাথে আলোচনা করে আসছি যে দেখুন কাপ এন হ্যান্ডেল ফর্মেশন হচ্ছে কাপ হ্যান্ডেল ফর্মেশন হচ্ছে আলোচনা করে গেছিলাম দেখুন কাপ হ্যান্ডেল ফর্মেশন হচ্ছে তো এই কাপ এন্ড হ্যান্ডেল কিন্তু এই জোন অব্দি আসবেই আসবে এটা লাগাতার আমার মনে হয় আমি তিন থেকে চার দিন বলেছি এবং দেখুন সেম কাপ এন্ড হ্যান্ডেল ফর্মেশন হয়েছে এবার ভেবে দেখুন এই কাপ এন্ড হ্যান্ডেল যদি এটা ব্রেকআউট দেয় আমাদের টার্গেট কিন্তু বাহান্ন হাজার আমি বারবার একটা কথা বলে রাখছি এটা আমার অ্যানালাইসিস তাই আমি আমার মতো করে বলছি আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে চলবেন আপনার না বিশ্বাস হলে কোনো ব্যাপার না আমি জাস্ট আমার অ্যানালিসিসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বাহান্ন হাজার দুশো বাইশের লেভেল অবধি কিন্তু আমরা দেখতে পেতে পারি এবং লাগাতার যখন এখানে বলছিলাম দেখুন জায়গা ফাঁকা আছে কাপেন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এই জোনটার কাছাকাছি কতবার বলেছি যে এই জোনটাই গিয়ে দেখুন এই জোনের কাছাকাছি হোল্ড করছে মানে এই জোনটা ব্রেক করতে হবে কারণ তার কাপেন্ডাল ফর্মেশন একটা যেটা হচ্ছে সেটা এই জনের কাছাকাছি আসবে অনেক কিছু করে বুঝিয়েছি তিন চারটে ফরমেশানে আপনাদের বুঝিয়েছি যে এই এইভাবে এটা টার্গেট এই জায়গাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আজকে আমরা সেটা দেখতে পেলাম চলুন এবার দেখে নেওয়া যাক যে কালকের দিনে আমরা কিভাবে ট্রেড করবো দেখুন কালকের দিনে সোজা সাপটা হিসেব এখানেও আমরা কাপেনান্টাল ফরমেশন একটা দেখতে পাচ্ছি এই জোনটা সে যখনই ব্রেক আউট করবে তখন একটা বড় লেভেল কিন্তু কখন আমরা সবচেয়ে ভালো লেভেল দেখতে পাবো দেখুন যদি দেখি একশো আর দুশো এই এই জোনটার মধ্যে যদি মার্কেট ওপেন হয় এবং তারপরে যদি দেখি আমরা আটচল্লিশ হাজার দুশো পঞ্চান্ন ওকে আটচল্লিশ হাজার দুশো পঞ্চান্ন এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমাদের কাছে এটা ফার্স্ট টার্গেট এসে দাঁড়াচ্ছে আটচল্লিশ হাজার তিনশো তেত্রিশের লেভেল সেকেন্ড টার্গেট আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ টার্গেট হয়ে যাবে আটচল্লিশ হাজার পাঁচশো বাইশ ওকে এই দুটো টার্গেটের জন্য আমরা আমরা তৈরি তৈরি এই তিনটে টার্গেটের জন্য থাকতে পারি আশা করছি আমরা এই টার্গেটগুলোকে পেয়ে যাব এবং আটচল্লিশ হাজার পাঁচশো বাইশের পরে যদি আটচল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ এই লেভেলটা ব্রেক করে তখন আমাদের ক্ষেত্রে এটা ফোর্থ টার্গেট এসে দাঁড়াবে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো ছেষট্টি লেভেল ওকে তো সেই জন্য আমরা তৈরি থাকতে পারি এবং শেষ তার অল টাইম হাইকে লাগাবে এই জায়গাটাই হচ্ছে আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে দাঁড়াবে যে কালকে মার্কেট কিভাবে রিয়াক্ট করছে তো এই জোনগুলো আমরা কালকে দেখতে পারি এবার ধরুন মার্কেট এই জোনটা থেকে ওপেন হয়ে মার্কেট কি করলে এখান থেকে একটা কারেক্টিভ মন নিল তাহলে সেক্ষেত্রে কি হবে না আমাদের কয়েকটা টার্গেট আমরা দেখতে পেতে পারি সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো অষ্টআশি লেভেল সাপোর জোন সাতচল্লিশ হাজার ছশো ছেষট্টি জোন পাঁচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ সাপোর্ট জোন স্ট্রং সাপোর্ট জোন তো আমার মনে হয় এই জোন থেকে আবার মার্কেট একটা বিশাল বড় বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে তো এই তিনটে জোনকে আপনারা পরপর সাপোর্ট জোন হিসাবে কালকে দেখতেই পারেন তো এইভাবে আপনারা প্ল্যান করতে পারেন কালকের দিনের জন্য আর যদি দেখেন যে নিফটি ফিফটির ক্ষেত্রে নিফটি ফিফটির ক্ষেত্রে তো আর কি বলবো আর পরে নেক্সট ভিডিওটা দেখতে ভুল করবে না কারণ নেক্সট ভিডিও অসাধারণ হতে চলেছে আমি জাস্ট কয়েকটা শেয়ার নিয়ে ওখানে আলোচনা করবো আপনাদের সাথে মানে লাগাতার মানে শুধু দেখবেন আর বুঝবেন যে মার্কেট যদি দেখি এই জোনটা সে ব্রেকআউট করছে তো এই জোনটা সে ব্রেকআউট করলে আরো বড় র্যালি আমরা দেখতে পেতে পারি সেটা হচ্ছে লেভেল আমরা মার্কেটকে কালকে কিন্তু দেখতে পেতে পারি তো এই জন্য তৈরি থাকতে পারেন এই জোনটাকে যদি দেখেন ব্রেকআউট করছে তখন আপনারা এই জোনের দিকে উপরের দিকে যেতে পারেন আর যদি নিচের দিকে ব্রেকআউট করছে তখন সাপোর্ট গুলো তিনশো তেত্রিশের লেভেল তিনশো বাইশের লেভেল এই সমস্ত লেভেলগুলো সাপোর্ট হিসাবে কাজ করবে ঠিক আছে তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবি দেবেন আর যদি চান আমাদের সাথে জয়েন হতে নিচে দেওয়া পারছি গিয়ে হাজার থাউজেন্ড কুপন করে দিয়ে আপনারা করতে পারেন আর যদি লাইভ প্লাস ক্লাস দুটো একসাথে করতে চান তাহলে ওই নাম্বারে মেসেজ করে দিতে পারেন করে আমাদের সাথে জয়েন করতে পারেন সুতরাং আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই